হোয়াটসঅ্যাপ গাইজ, দ্যাটস মাই 50। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমার 100 সাবস্ক্রাইবার পার হওয়া সম্পর্কে। তো গাইজ, আমি তোমরা সবাই হয়তো জেনেও গিয়েছো এতক্ষণে যে আমি যে 100 সাবস্ক্রাইবার পার করেছি। তো আমার কাছে তো এটা খুব বড় একটা ব্যাপার, কারণ ছোট ইউটিউবারদের কাছে এটা একটা বড় ব্যাপার হবে। মানে যারা সাবস্ক্রাইবার পায় না, মানে কম পায়, তাদের কাছে এটা খুবই একটা বড় একটা ব্যাপার হবে। কারণ যদি আমরা 1K সাবস্ক্রাইবারকে 10K মানে 10টা ভাগে ভাগ করি, তাহলে কিন্তু আমার অলরেডি 10 ভাগের মধ্যে 1 ভাগ মানে 1 ভাগ কমপ্লিট হয়ে গিয়েছে। আমার আর মাত্র 9 ভাগ বাকি। তো 9 ভাগ পার করাও কিন্তু মানে যদি তোমরা আমার সাথে সাপোর্ট দেওয়ার জন্য, আমি 9টা মানে বাকি 9 ভাগও কমপ্লিট করতে পারবো। অ্যান্ড আমার সাথে এত মানে এত দূর পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও। আর এখানে আমি তোমাদেরকে একটু কিছু এক্সট্রা কথা বলবো, সেটা হচ্ছে যে মানে যারা মানে ছোট ইউটিউবার আছে তাদের জন্য বলবো। ছোট ইউটিউবারদের কারণে যে তারা কিন্তু হইতে পারে মানে সাবস্ক্রাইবার টাবস্ক্রাইবার এত বেশি পায় না, তো আমি মানে বলবো যে তোমরা তাদেরকে বেশি বেশি সাপোর্ট দাও, যেন তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, তার এটা বলবো। তো বাই বাই।